আপনারা দেখছেন দা ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আমফানের আগে থেকেই এখানে কাজ করছি, আমাদের সিনিয়র একটি সংস্থা আছে যা 46 বছর ধরে এখানে কাজ করছে। কুলতলির এখানে অনেক সমস্যা, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, সুরক্ষা, চারটেই সমস্যা। শুধুমাত্র এটাকে আরও বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিককালের দুটো ঘূর্ণিঝড়, বড় ঘূর্ণিঝড় এবং আপনাদের এক্ষুনি যে সবাই যেটা ভুগছে করোনা। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে অঞ্চলের লোকেদের পাশে দাঁড়াতে। আমরা বেশ কিছু কমিউনিটি কিচেন চালানোর সাথে সাথে এখানে যে হাসপাতাল আছে সেখানে প্রাণদায়ী, জীবনদায়ী কিছু জিনিসপত্র দেওয়ার চেষ্টা করছি যাতে কুলতলির মানুষ ভালো থাকে। আমি ধন্যবাদ দেবো এখানকার প্রশাসন এবং আপনাদের মতন বন্ধুদেরকে যারা আমাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু মানুষ মানুষের কাছে দাঁড়ায়, সময় কারোর জন্য এক থাকে না। কিন্তু আমাদের এই একটা জিনিস মনে রাখতে হবে যে রিলিফের কাজ কিন্তু ট্যুরিজমের কাজ নয়, রিলিফের কাজ কিন্তু পিকনিকের কাজ নয়। মানুষ আসুক, মানুষ বুঝুক যে কার কী কষ্ট হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যশের সঙ্গে আমরা একটা প্যান্ডেমিকের থ্রু যাচ্ছি, একটা মহামারী আছে। এখানে অনেকেই আছেন যারা মাস্ক পরেননি, বুঝতে পাচ্ছেন না কত কষ্টকারী সময়। এইটুকুই বলবো, কলকাতা থেকে একটা ছোট্ট মহিলাদের সংস্থা আমাদের, একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট যার নাম হলো পুকার, এইটুকুই বলবো যেন সবাই সুবুদ্ধি রাখুক, সুস্থ থাকুক। নমস্কার। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।